نفسي نفسي شعب بلبي ها شيدين توما كتراب شيدين توما كتراب محمد رسول آخرت پر ہو بھی توی پلسی راتر پول اللہ 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 تیرش ہزار بسر لگبی ای فلسی رات پاری دیتے شی دن تم کے تارا بے شی دن تم کے تارا بے محمد رسول آخرت پر ہو بھی توی پلسی راتر پول اللہ 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 حیرا ہوتے دار حبی چلو ہوتے چی کن ہوئے آشی دن تم کے تارا بے شی دن تم کے تارا بے محمد رسول آخرت پر ہو بھی توی پلسی راتر پول اللہ 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 تمہار لیلا کھیلا کیوں بوجھے کیوں بوجھے نا اللہ تمہار لیلا کھیلا کیوں بوجھے کیوں بوجھے نا کاؤ کے رکھو گس تالات کاؤ کے رکھو بلکھانا اللہ تمہار لیلا کھیلا کیوں بوجھے کیوں بوجھے نا اللہ 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 ابراہیم تمہار نبی سیلو نمرو دیر آگن فیلو آگن ہوئیلو پھول باغیچا پشم کنے پورلو نا اللہ آگن ہوئیلو پھول باغیچا پشم کنے پورلو نا اللہ تمہار لیلا کھیلا کیوں بوجھے کیوں بوجھے نا اللہ اللہ کاؤ کے رکھو دس تولا تے کاؤ کے رکھو بلکانا ہے اللہ کاؤ کے رکھو دس تولا تے کاؤ کے رکھو بلکانا ہے اللہ تمہار لیلا کھیلا کیوں بوجھے کیوں بوجھے نا اللہ 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 Hey.
محمد رسول الله صلى الله عليه وسلم اكبر آواز تولے بولی الحمد لله لطیفی اینامیا کمپلیکس ارودگے ایک ترشتم اسلامی سنی مہا شملونیر محترام شبھاپتی বহু দিনী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক পীরে তরিকত হযরতুল আলহাস আল্লামা হাফিজ মাওলানা ফতেহ আবওয়াব সাআদাত ইবাদ আল্লামা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ মসনবী শরীফের মধ্যে লেখেন এ দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ বলা নবী প্রেমিক আলেমদের চেহারার দিকে তাকাও যতক্ষণ তাকিয়ে থাকবে তোমাদের জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে এবং এই সময়টা ইবাদতের মধ্যে গণ্য করে দেওয়া হবে এই স্টেজে অনেক উলামায়ে কেরাম উপস্থিত আছেন হুজুর কিবলা থেকে শুরু করে আমাদের এখানে অনেক উস্তাদুল আসাতিজাগণ উপস্থিত আছেন যাদের হাত ধরে অনেক আলেম তৈরি হয়েছে এবং এই মঞ্চের ভিতরে প্যান্ডেলের ভিতরে অনেক উলামায়ে কেরাম তারা বসে আছে এবং মুরব্বিনে কেরাম যাদের অনেক বয়স হয়ে গেছে এবং জীবনের অনেক আমল তাদের আছে এই মজলিসের ভিতরে এমন কিছু আল্লাহর মেহবুব বান্দা আছেন যারা তাহাজ্জুদ গুজার তাহাজ্জুদ নামাজ ছাড়ে না এমন কিছু আল্লাহর মেহবুব বান্দা আছেন যারা সারা রাত্র আল্লাহ জিকিরে ফিকিরে ইবাদতে কাটায় দেয় এই মাহফিলের সবচেয়ে নিকৃষ্ট এই মজলিসের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট আমি উৎকৃষ্ট আল্লাহর বান্দাদেরকে নিয়ে আমি বসে আছি মোহতারাম উপস্থিতি এই বাজারে হাজার হাজার মানুষ আল্লাহ এই হাজার হাজার মানুষের ভিতর থেকে আপনাকে এবং আমাকে যাচাই এবং বাছাই করে আল্লাহর প্রিয় বেহেশতের বাগানের নিচে সামিয়ানার নিচে আল্লাহ বসার সুযোগ করে দিলেন তৌফিক দিলেন এই জন্য আসমান জগতের মালিকের আসমানে আমরা সবাই শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ শুকুর এবং সুজুদ সে আল্লাহর আলিশান আসমানে জিনার দরবারে আমাদেরকে দরখাস্ত দিতে হয় নাই আবেদন করা লাগে নাই রোদন করা লাগে নাই বিনা আবেদনে বিনা রোদনে বিনা দরখাস্তে নবীকুল সরদার ইমামুল মুরসালিন রহমাতুলিল আলামিন হাবিবুল্লাহ হাবিবুল্লাহ সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করছেন আপনারা কি অল্প খুশি না বেশি খুশি হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহর ভিতরে একটা তফাত আছে খলিলুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে খুশি করতেন আর হাবিবুল্লাহ হলো তিনি আল্লাহ যাকে খুশি করতেন না আস্তে আওয়াজ হয়ে গেছে আর একটু জোরে খলিলুল্লাহ যিনি আল্লাহকে খুশি করতেন আর হাবিবুল্লাহ আল্লাহ যাকে খুশি করতেন তার বাস্তবতার প্রমাণ আমি ছোট্ট একটি উদাহরণ থেকে শুরু করি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের হায়াত শেষ হয়ে গেল ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহ বলেন বান্দা হায়াত শেষ হবে পৃথিবীতে থাকার আর সুযোগ নেই চলে যেতে হবে তো আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে বলেন হুজুর আল্লাহ পাঠাইছেন আপনার জান কবজ করার জন্য তা আপনি রেডি হন আপনাকে নিয়ে যেতে হবে তো ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে বলতেছে আজরাইল
তুমি আল্লাহকে যায় বলো বন্ধু কি বন্ধুর জান কবজ করে কথা বুঝেন নাই মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে বলতেছে তুমি আল্লাহকে যায় বলো বন্ধু কি বন্ধুর জান কবজ করে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফিরে যায় কয় আল্লাহ কার কাছে পাঠাইলা কইছে কে কেন কি বলছে আমার খলিল বলছে খলিলে বলছে যে খলিল কি খলিলের জান কবজ করে আল্লাহ ডাক দে বলেন আজরাইল তুমি আমার খলিলকে যায় বলো যে খলিল খলিলকে ডাকলে কি খলিল বসে থাকে আরো জোরে নবীদের প্রেম দেখেন আর আজরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসছে বাবে জিব্রাইল যেই দরজা দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম আসতেন দরজার পাশে দাঁড়ায় সালাম দিছে প্রিয় নবী সালামের জবাব দিলেন জিব্রাইল বলতেছে হুজুর অনুমতি দিলে ভিতরে আসব না হয় ফিরে চলে যাব আসতে কেন জিব্রাইল কত বড় তমাম ফেরেশতাদের চারজন প্রধান ফেরেশতাদের ভিতরে একজন হলো জিব্রাইল 600টা পাখা আল্লাহ তৈরি করছেন একটা পাখা দিয়ে একটা বাড়ি দিলে দুনিয়ার পৃথিবী থেকে আসমানে চলে যাইতে মাত্র এক সেকেন্ড সময় লাগে না বাকি 599 পাখা ওইভাবেই রেখে দেয় সেই জিব্রাইল আলাইহিস সালাম নবীজির দরজার সামনে দাঁড়ায় অনুমতি চায় শুধু জিব্রাইল একা না সাথে আজরাইলও আছে পৃথিবীতে এরকম সুপ্রিম পাওয়ার আর কারো কোনোদিন হবে কিন্তু সেই নবী আমাদের সাথে ঘুরেছেন আমাদের মাঝে থেকেছেন আমাদের মাঝে খেয়েছেন আমাদের মাঝে ঘুম পড়িয়েছেন আমাদের মাঝে বিবাহ শাদী করেছেন আমাদের মাঝে ব্যবসা বাণিজ্য করেছেন হাঁটা চলাফেরা করেছেন আমাদের কিছু বাইরা বুঝে না বিদে বইলে ফেলে আমরার মতোই আকলের অভাব আছে খালি অভাব না কুত্তাই মুইতে দিছে সুজা বাংলা হিসা বাকি জিকি কই লাভ নাই পৃথিবীতে বহু আকলওয়ালা আছে কিন্তু বিয়াক্কেল বাপ হার্ভার্ড আর অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ি আসে ছেলে পড়ি আসার পরে বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় তাহলে বোঝা গেল এই ছেলে অক্সফোর্ডে পড়ছে কিন্তু মানুষ হয় নাই কথা বলে আমার দেশের দিন মজুর রিক্সাওয়ালা 1500 টাকা সারা দিনে রুজি করে রুজি করার পরে বাপ মাকে নিয়ে কোন রকম ডাল ভাত খেয়ে বেঁচে থাকে ঘুমায় থাকে মার খেদমত করে মার কথা শুনে এই ছেলে আর হার্ভার্ড আর অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ে আসা ছেলে দুইটার মেধা কি এক রকম জ্ঞান এক রকম দীক্ষা শিক্ষা এক রকম তাহলে বাপ খালি পড়াশোনা করলেই মানুষ জ্ঞানী হয় না কথা ঠিক পড়াশোনা করলে জ্ঞানী হয় না খুব মনোযোগ দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম সালাম দিলেন নবী অনুমতি দেওয়ার পরে ভিতরে ঢুকলেন ঢুকার পরে জিব্রাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন আজরাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া নবী আল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে আমার উপরে হুকুম আপনি অনুমতি দিলে আপনার জান কবজ করব আর যদি অনুমতি না দেন আমি ফিরে চলে যাব আপনার যতদিন মনে চায় ততদিন আপনি পৃথিবীতে উম্মতের মাঝে থাকবেন খুব মনোযোগ দিয়ে আজরাইলের কথা আল্লাহর হুকুম এইরকম নবীজি জিব্রাইলের দিকে তাকালেন জিব্রাইল মাথা নেড়ে বলেন ইয়া নবী আল্লাহ হুকুমটা এইভাবেই আসছে আপনি যতদিন মনে চায় ততদিন পৃথিবীতে থাকবেন না আপনার আগে না আপনার পরে এই সুপ্রিম পাওয়ার কারো হবে আপনি নবী যতদিন মনে চায় ততদিন থাকবেন একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির ولن يؤخر الله نفسا إذا جاء
لوها কথা কার বলেন তো আল্লাহ কে আল্লাহর পরিচয়টা দিয়েছে খুব কেয়ারফুল নিঃশ্বাস ছেড়ে দিয়েছেন আল্লাহ হুকুম করলে ভিতরে আর নেওয়ার সুযোগ নেই নিঃশ্বাস ভিতরে ঢুকিয়েছেন হুকুম করলে বাহির করার আর সুযোগ নাই তিনি সেই আল্লাহ তিনি সে কে আল্লাহ তিনি আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আমি এক আমি কারো মুখাপেক কি না আমরা সবাই কার মুখাপেক কি আল্লাহ যদি আল্লাহ আসমান থেকে বৃষ্টি না দেয় পৃথিবীর কেউ আছে আপনাকে বৃষ্টি নামিয়ে দেবে যদি আল্লাহ সমুদ্রের ভিতরে পানি প্রবাহিত না করে পৃথিবীতে কেউ আছে সমুদ্রের জোয়ার এনে দিবে যদি আল্লাহ নদীর ভিতরে মাছ না দেয় পৃথিবীর কেউ আছে আপনাকে মাছ জন্ম দিয়ে দেবে তিনি সেই আল্লাহ الله لا إله إلا هو الحي القيوم تيني شي الله جيني چيرون جيب چيرو استعي الله رادي وانتو شروع شش كسوي نه تيني الله الله لا تأخذه سنة ولا نوم দুর্বলতাও নাই কোনো ঘুমও নাই কোনো তন্দ্রাও নাই কোনো ঝিমও নাই একসাথে বলা যাবে সুবহানাল্লাহ মুসা তো এমনি ঠেডা ছিল ঠেডা বুঝেননি আপনারা চাঁদপুরের লোকজন মানে ঠেডা বুঝে না মানে খালি ঝগড়া করত তো আল্লাহকে কে আল্লাহ তুমি ঘুমাও না কেন তাহলে কেন ঘুমাই না তুমি কি দেখতে চাও তো হ্যাঁ দেখার তো দরকারই তো তাহলে এক পেয়ালা পানি হাতে নিয়ে হাতের মধ্যে দিয়ে দাঁড়াই থাকবা মুসা আলাইহিস সালাম রাত্রিবেলা দাঁড়াই রইছে দাঁড়ায় ঝিম এসে গেছে ঝিম আসার সাথে পানির পেয়ালা পড়ে পেয়ালা ভেঙে গেছে আল্লাহকে মুসা বুঝলি তো কেমনে কি জন্য ঘুমাই না বলে আল্লাহনও বুঝি নেই বলে তন্দ্রার কারণে তোমার হাতের মধ্য থেকে পানির পেয়ালা ভেঙে পড়ে ভেঙে গেল আর আমি রব্বে করিম তাম সৃষ্টিকে নিয়ন্ত্রণ করি আমি যদি ঘুমাই তো চাঁদের জায়গায় চাঁদ থাকবে না সূর্যের জায়গায় সূর্য থাকবে না নক্ষত্রের জায়গায় নক্ষত্র থাকবে না আকাশের জায়গায় আকাশ থাকবে না সমুদ্রের জায়গায় সমুদ্র থাকবে না পৃথিবীর জায়গায় পৃথিবী থাকবে না তিনি সেই আল্লাহ কথা বলেন ঠিক না বেঠে তিনি কে আল্লাহ সেই আল্লাহ বলতেছেন আল্লাহর একটু পরিচয় দিলাম সেই আল্লাহ বলতেছেন বান্দা তোমার জীবনের সময় শেষ এক মুহূর্ত আগেও না পরেও না পৃথিবীতে থাকার সুযোগ নাই বিধান আল্লাহর কোরআন কিন্তু নবীর বেলায় ভিন্ন রকম সুবহানাল্লাহ কে আসতে নবীর বেলায় কি আরো জোরে বলেন ভিন্ন রকম আমাদের বেলায় একরকম রসুল করিমের বেলায় আর এক রকম আমাদের বেলায় বলা হলো এক মুহূর্ত আগেও না পরেও না নবীর বেলায় বলা হলো হুজুর যতদিন মন চা আপনি ততদিনই থাকবে নবীর হায়াত নবীর ইচ্ছার উপরে ছিল প্রিয় নবীর হায়াতটা নবীর ইচ্ছার উপরে ছিল আল্লাহ তার রসুলের ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছিলেন যে হুজুর আপনার ইচ্ছা যতদিন মনে চায় ততদিন উম্মতের মাঝে থাকবেন জিব্রাইলের দিকে নবীজি তাকাইলেন জিব্রাইল বলতেছে ইয়া নবী আল্লাহ হুকুম এরকম তবে একটা কথা আছে বলেন আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে সুবহানাল্লাহ হইছেন আরো জোরে পৃথিবীতে এরকম কারো দিদারে আগ্রহী হয়ে আল্লাহ বসে থাকবে আল্লাহ বলতেছেন হাবিবকে যায় বলো আমি তার দিদারে আগ্রহী হয়ে আছি
নবী জি কেঁদে ফেললেন চোখের পানি চলে আসলো ডেকে বললেন জিবরাইল আর অপেক্ষা করার সুযোগ নাই আমি আমার মালিকের কাছে চলে যাব সে নবী আচ্ছা বলেন তো এই নবীকে তাজিম করার জন্য আর দলিলের দরকার কিছু ভাইদের তো খুব দলিলের দরকার খালি কে দলিল দে শুধু বলে দলিল দে আপনার বিবেক বলবে দলিলের দরকার নাই যেই নবীর জন্য আরশে মুআল্লার ডান পাশে মেহেশরের মাঠে আল্লাহ কুরসি রেখে দিবে চেয়ার পেতে বসিয়ে রাখবে নবীকে সেই নবীকে তাজিম করার জন্য নতুন করে দলিলের কোনো প্রয়োজন নাই আমার নবী নিজেই দলিল যদি হৃদয় থেকে বুঝি আর যদি না বুঝি তাহলে দলিল খুঁজেই সারা জীবন ফিরব কিন্তু দলিল খুঁজেই ফিরব দলিল খুঁজেই ফিরব তাজিম করার আর সুযোগ নসিবে হবে না ভাই কথা ঠিক নসিবে তাজিমের সুযোগ হবে না